সৌভাগ্য দর্পণে আপনাদেরকে সকলকে আরো অনেক অনেক স্বাগত। দেখুন, জীবন মানেই আমাদের একটা জীবন যুদ্ধ, উঠা পড়া এবং তার সঙ্গে সঙ্গে একটা সম্মুখ লড়াই। এবং এই লড়াই করতে করতে জীবনের অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। সেই কারণে সময়কে সঠিকভাবে যদি জীবনে কাজে লাগানো যায়, তাহলে কিন্তু সার্বিকভাবে আমাদের উন্নতি সম্ভব। দেখুন, জীবনে উঠা পড়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, কিন্তু সমস্যাটাকে এবং এই উঠা পড়ার মাধ্যমে আপনি দেখবেন আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার অনেক সময় দেখবেন যতটা সফলতা আসার জায়গা, সেই আসার জায়গার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন, বা যতটা সফল তো হচ্ছেন কিন্তু যতটা জায়গায় চাইছেন সেই নির্দিষ্ট জায়গা পৌঁছতে পারছেন না। এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যাও রয়েছে, আবার তাদের প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার মানসিকতাও রয়েছে। তো শুধুমাত্র জীবনকে, সমস্যাকে বয়ে নিয়ে যাওয়া কখনো জীবন হতে পারে না। তো জীবনকে, এই সমস্যাকে মোকাবিলা করে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। এই সমস্যাগুলোকে, জীবনের যে ফল্গু ধারা, তাতে জীবনে এই সমস্যাগুলোকে প্রতিহত করে এগিয়ে যাওয়ার জন্য, অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসার জন্য অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের অবশ্যই কিছু নির্ধারিত পথ রয়েছে, এবং সেই পথ যদি অবলম্বন করা যায় তাহলে সেখান থেকে অবশ্যম্ভাবে কিন্তু বেরিয়ে আসা যায়। দেখুন, জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করতে হয় এবং সেখানে উত্তীর্ণ হতে হয়। কেউ কেউ মনে করেন যে জ্যোতিষশাস্ত্রের কোন ডিগ্রি হয় না, ডিগ্রি কখনো হতে পারে না, এরকম ধরনের অনেকেই মনে করে থাকেন। কিন্তু এখনো এই ভুল ভ্রান্ত ধারণাতে তারা এখনো বাস করেন। কিন্তু যিনি বলেন যে এতে কোনরূপ ভাবে ডিগ্রি হয় না, অথচ তারই পাশে দেখবেন গোল্ড সিলভার সমস্ত কিছু লাগানো রয়েছে, মূর্খের স্বর্গে যারা বাস করে তাদেরকে আর কি কথা বলা যায়। নিজের স্থবিরতাকে অন্যের মাধ্যমে গিয়ে প্রকাশ করা যায়? সঠিক সময় যদি সঠিক জিনিস না হয় তাহলে তো সমালোচনা করতেই হবে। তোমার বিদ্যা, তোমার এডুকেশন নেই বলে সেই নিয়ে তুমি অন্যের সমালোচনা করতেই পারো, কিন্তু অত সময় ব্রতর কাছে নেই। তো আজকের যে আলোচনা থাকবে, দেখুন আমাদের প্রত্যেকটা সময়, আমাদের জীবনে প্রপার টাইমে, অর্থাৎ সঠিক সময় একটা সঠিক সিদ্ধান্তকে নিতে হবে, এবং আমরা যে পথটাকে নির্বাচন করব সেই পথটা যাতে একটা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারে, বা সেই সঠিক জায়গাটাকে আপনার কাছে কোনটা হতে পারে সেই জায়গাটাকে আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। এবং এই সঠিক নির্বাচনের ক্ষেত্রে জীবনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার যেমন সম্মুখীন হবেন, এবং অনেক সময় অনেক ইম্পালশনের মধ্যেও পড়বেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের বিশেষত দুটি সময় দেখবেন, এছাড়াও জীবনে বহু ক্ষেত্রে বহু রকমের কিছু পাবেন, কিন্তু বিশেষ করে যারা এডুকেশন সেক্টরে দাঁড়িয়ে রয়েছে তাদের ক্ষেত্রে এই জাস্ট পরীক্ষাগুলো শেষ হলো, সেক্ষেত্রে তাদের পার্টিকুলার সাবজেক্ট চয়েস, এই সাবজেক্ট চয়েসটা কোনটা হওয়া উচিত, এটা যদি সঠিক না হয় তাহলে আপনারা আগেও দেখেছেন যে বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সাকসেসের জায়গা, সেই সাকসেসের সঠিক জায়গাটা পেতে সমস্যা হয়। কারণ একটা জন্মছকের যা আধার, সেই অনুযায়ী যদি তাকে পরিচালিত করা যায় তাহলে ডেফিনেটলি তার কিন্তু সাকসেস আসা সম্ভব। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বিষয় নির্বাচন বা স্ট্রিম নির্বাচনটা আমাদের ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়। তাই যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করছে, পরীক্ষা দিয়েছে, রেজাল্ট কাম আউট হবে, এর মাঝখানে যে সময়টা, এই সময়টাতে নিজেদের কিছু এনহ্যান্সমেন্ট করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সঠিক আপনার জন্মছক অনুযায়ী বা আপনার সন্তানের জন্মছক অনুযায়ী কোন পার্টিকুলার সেক্টরটা ঠিক বা কোন পার্টিকুলার স্ট্রিমটা সঠিক সেই জায়গাটাকে নির্বাচন করতে হবে। ঠিক একই রকম ভাবে যখন আমাদের প্রপার এডুকেশন শেষ হচ্ছে, যে এডুকেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকচুয়ালি কোন প্রফেশনাল ফিল্ডের সঙ্গে যুক্ত হলে আমরা আমাদের সাকসেস বা আমাদের সাকসেসের রেটটা আমাদের হাই জায়গায় যেতে পারি, সেই জায়গাটাকে আলটিমেটলি আমাদেরকে অনুধাবন করতে হবে এবং সেই পর্যায়ক্রমিক বিশ্লেষণ করে সেখান থেকে তার সঠিক জায়গাটাকে বুঝে নিতে হবে। কারণ অনেকেই ক্ষেত্রে দেখবেন যে বহুদিন ধরে বহু পরীক্ষা ট্রাই করে যাচ্ছেন কিন্তু সফলতা আসছে না। তো এই যে প্রবলেম, এর জন্য একটা জন্মছকের বিশ্লেষণের বিশেষভাবে প্রয়োজন থাকে। কারণ একটা জন্মছক সেই কিন্তু আলটিমেটলি আপনাকে বলে দিতে পারে যে আপনার অ্যাকচুয়ালি স্ট্রিমটা কি, আপনার কেরিয়ার কোন দিকে আপনি এগোতে পারেন, আপনার অ্যাকচুয়াল কোন সময়টা থেকে এই ফ্লারিশমেন্টটা সময়টা আসতে পারে, কোন সময় আপনার জবের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, কি ধরনের সেক্টরে গেলে আপনার এনহ্যান্সমেন্টটা হবে,
তো এর জন্য এটা জন্মছকের সঠিক আধার প্রয়োজন রয়েছে। দেখুন আমাদের যে কোনো জন্মছককে আমরা যদি বিচার বিশ্লেষণ করি সেক্ষেত্রে অবশ্যই এডুকেশন সেক্টরের ক্ষেত্রে আমরা অবশ্যই বিশেষভাবে জোর দিয়ে থাকি চতুর্থ ভাব এবং নবম ভাব। এই চতুর্থ ভাব এবং নবম ভাবের সঙ্গে অ্যাকচুয়ালি যে যে গ্রহগুলোর যে সমন্বয় ঘটে এবং আপনার জন্মছক আপনার বা আপনার সন্ততি সন্তান সন্ততির যে জন্মছক সে অ্যাকচুয়ালি কোন গ্রহ পাওয়ারফুল এবং সঙ্গে তার সঙ্গে কোন দশা পিরিয়ড চলছে এর একটা কম্বিনেশন দিয়ে তবেই কিন্তু তারা সঠিক নির্বাচন করা সম্ভব যে কোন স্ট্রিমে গেলে তাদের সাকসেস আসতে পারে। দেখুন আপনার জন্মছকে আপনি হয়তো কেউ হয়তো চাইছে ডাক্তারি কিন্তু তার কোনোভাবেই দেখতে পাওয়া যাচ্ছে না, অনেকবার দেখবেন সে যেটা নিট দেওয়ার চেষ্টা করেছে নিট দিয়েছে কিন্তু সাকসেসফুল হচ্ছে না, তার কারণ হয়তো তার জন্মছকে ডাক্তারির জন্য সবচেয়ে মূল কারক গ্রহ যে রবি তার কানেকশনে হয়তো কোনো সমস্যা রয়েছে। বা অনেকে দেখবেন যে সে স্পেশালাইজেশন করতে চাইছে কিন্তু সে যে স্পেশালাইজেশনে করেছে সেই স্পেশালাইজেশনে এসে সে প্রফেশনালি সেই জায়গা থেকে উঠতে পারছে না, তার কারণ তার যে প্রফেশনাল ফিল্ডের জন্য ওই পার্টিকুলার ফিল্ডের জন্য যে গ্রহের দরকার সেই জায়গাটা হয়তো তার কোনো জায়গায় ডিস্টার্ব হয়ে রয়েছে। তো এর জন্য আমাদের জন্মছকটাকে বিশ্লেষণ করা খুব প্রয়োজন। আমরা আলোচনায় থাকবো অবশ্যই আমাদের প্রথম বন্ধুকে নিয়ে, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অপর্ণা পাল। ডেট অফ বার্থটা বলবেন? January 2013। জন্ম সময়? PM। জন্মস্থান? হ্যালো, অপর্ণার জন্মস্থানটা যদি একটু বলেন। হ্যালো, জন্মস্থানটা যদি একটু বলেন। কোথা, কোন ডিস্ট্রিক্ট? দক্ষিণ চব্বিশ পরগনা। সৌভাগ্য দর্শন কতদিন ধরে দেখছেন? কেমন লাগে? আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে অপর্ণা, এখানে বৃহস্পতি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে এবং এখানে লগ্ন পাওয়া গেছে মঘা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে শতবিশা নক্ষত্রে। অর্থাৎ এই যে যখন শতবিশা নক্ষত্রে জন্ম নক্ষত্র হয় এবং লগ্ন যখন মঘা নক্ষত্রে, অর্থাৎ প্রথম ফেজটাতে একটু শারীরিক জায়গাটাকে একটু সমস্যা কিন্তু প্রথম একটু প্রবলেম করতে হবে, একদম প্রথম ফেজে একটু শারীরিক জায়গাটা কিছুটা প্রবলেম ওকে ফেস করতে হয়েছে। এবং এখানে লগ্নপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে রবিযুক্ত অবস্থায়, অর্থাৎ যথেষ্ট আত্মকেন্দ্রিক আত্মনির্ভর এবং নিজের মধ্যে কনফিডেন্স লেভেল যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু মনঃসংযোগ করে পড়াশোনা করার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। চতুর্থ স্থানে এখানে রাহু অবস্থান করছে, ফলে সবসময় একটা মানসিক চাপ বা মানসিক অস্থিরতা সবসময় ওর মধ্যে একটা কাজ করে। এবং পঞ্চম স্থানে এখানে বুধ অবস্থান করছে এবং শুক্রযুক্ত অবস্থায় ওর মধ্যে কনফিডেন্স আছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই কনফিডেন্সের কিছুটা ল্যাক করে, অর্থাৎ হ্রাস পায়। এবং পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্বিং রয়েছে কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং এই বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে যেহেতু পঞ্চমপতির দৃষ্টি রয়েছে এই চতুর্থ স্থানে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল এখানে তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে রবির সঙ্গে লগ্নপতির সঙ্গে, এই জায়গাটা পাওয়ারফুল, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা তৈরি হলেও সেখান থেকে কিন্তু ভালো রেজাল্ট আসার জায়গা কিন্তু রয়েছে। এবং কনফিডেন্সের ক্ষেত্রে কিছুটা কিছু ক্ষেত্রে অভাব থাকলেও বিশেষভাবে নিজের চেষ্টাটা কিন্তু রয়েছে, একটু শেয়ার করবেন, চেষ্টা করে
কিন্তু যতটা চেষ্টা করে ততটা পরিমাণ রেজাল্ট আসে না। এবং এখানে একটা বিশেষভাবে বলবো, বিশেষ করে ভূগোল বলে সাবজেক্টটিতে ওর একটু প্রবলেম হয় তো, কিন্তু ইতিহাসে যথেষ্ট কনফিডেন্ট। ম্যাথসের মধ্যে তো অ্যাভারেজ মার্কস কিন্তু আসে, এবং মুখস্থবিদ্যা ভালো, কিন্তু কিছু কিছু সময় ভুলে যায়। পরীক্ষায় যতটা প্রিপারেশন নিয়ে যায় সেই জায়গা থেকে তার আউটকাম আসার ক্ষেত্রে প্রবলেম হয় তো। আচ্ছা, যা যা বলা হলো সেগুলো কি সবটা সঠিক? দেখুন, যাদের এই মহা নক্ষত্রের জন্ম এবং এই লগ্ন যাদের মহা নক্ষত্রে থাকে, মোটামুটি ভাবে 16-17 ইয়ার্স পর্যন্ত একটা প্রবলেম ফেস করতে হয়, তারপর থেকে তার ওভারকাম এখানে হয়। এবং এখানে লগ্ন যেহেতু লগ্নপতি এবং লগ্ন যেহেতু চন্দ্র দ্বারা দৃষ্ট অবস্থায় বসে রয়েছে, এখানে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হলেও সেখান থেকে ওভারকাম হবে। কিন্তু এখানে বৃহস্পতি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, এই বৃহস্পতি কেতুযুক্ত অবস্থায় বসে থাকার কারণে এবং তার সঙ্গে ষষ্ঠপতি এখানে একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, এই কারণের জন্য আপনি একটু বেশি প্রবলেম শারীরিক জায়গাটা প্রবলেম ফেস করতে হয়। এর জন্য আপনি ভালো করে মেডিটেশন করুন এবং তার সঙ্গে সঙ্গে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে পার্টিকুলার যে বৃহস্পতি কেতুযুক্ত এবং রাহু দ্বারা দৃষ্ট অর্থাৎ গুরুচণ্ডালী দোষ, এই জায়গাটাকে একটু রেকটিফাই করার চেষ্টা করুন। এবং এখানে বুধ শুক্র যুক্ত অবস্থায় বসে রয়েছে, এই বুধ শুক্রের ফলে ওর মধ্যে কিন্তু কনফিডেন্সের যে জায়গাটা, সেই কনফিডেন্সে যাতে লুজ না হয় সেই জায়গাটা আপনি অনবরত ওকে বুস্ট করতে থাকবেন। বুস্ট বলতে ওর সঙ্গে অনেক নানা রকম ভাবে ওকে মানসিক একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ও কিন্তু যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। এবং বৃহস্পতি যখন বৃষ রাশিতে মুভ করবে তারপরে দেখবেন শারীরিক জায়গাটা অনেকটা ইম্প্রুভের জায়গায় কিন্তু আসছে। কিন্তু এই যেটা বললাম বৃহস্পতি কেতুযুক্ত এবং চতুর্থ স্থানে রাহু, এই যে জায়গাটা প্রবলেম, এই প্রবলেমটাকে ভালো করার সময় কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, একটা জন্মছকের পার্টিকুলার কোন জায়গা থেকে প্রবলেম এবং একটা নক্ষত্র, এই নক্ষত্রের বিচার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে বুঝতে পারেন। কারণ একটা নক্ষত্রে একটা শুধুমাত্র একটা রাশিতে বসে এবং তার সেই রাশির ফল দিয়ে কখনো তার প্রপার অ্যানালিসিস করা যায় না, তার সঙ্গে যখনই নক্ষত্রের ইমপ্লিকেশন হয় তার টোটাল যে চারিত্রিক বৈশিষ্ট্য, টোটাল সিনারিওটাই চেঞ্জ হয়ে যায়। এই যিনি কলার ছিলেন, এখানে আপনি যদি যে কোনো কাউকে ফোন করে দেখে নিতে পারেন, কোনোভাবেই কিন্তু এখান থেকে ডিরেক্টলি কিন্তু বলবে না যে শারীরিক জায়গা প্রবলেম। কিন্তু এই মঘা নক্ষত্রে যাদের লগ্ন পড়ে তাদের ফার্স্ট ফেজে প্রবলেম হতেই হয়। দেখুন, সৌভাগ্য দর্পণ চিরকালই দেখে আসছেন যে নক্ষত্র নিয়ে আলোচনা করে থাকে, কারণ নক্ষত্র নিয়ে আলোচনা এই একটা প্রোগ্রামে করলাম, অনুষ্ঠানে করলাম, তারপরে আর বলতে পারলাম না, হারিয়ে গেলাম। সেরকম তার জন্য একটা পর্যায়ক্রমিক পড়াশোনা করার দরকার হয়, তার জন্য একটা বিভিন্ন ধরনের চার্টের অবজারভেশনের দরকার হয়। সেখান থেকে বোঝা যায় যে কে সারাদিনে কত বেশি ক্লায়েন্ট দেখে, তার অবজারভেশন পাওয়ারটা কোথায়, এবং একটা অবজারভেশন থেকেই, কারণ এটা হচ্ছে একটা রিসার্চ বেসিস, অবজারভেশন এবং তার সঙ্গে যে ইম্প্যাক্টেশন তার থেকে আলটিমেট রেজাল্টটা কিন্তু আউটকাম হয় বেরিয়ে আসে। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ছেলের নাম? ছেলের নাম শ্রাবণ পাত্র। শ্রাবণ পাত্র? শ্রাবণ পাত্র। আচ্ছা, ছেলের জন্ম তারিখ? 8/98। 20th August? 20th August 1998. কতদিন ধরে দেখছেন? রেকর্ডিং প্রোগ্রাম চলুক বা যে প্রোগ্রাম চলুক সেই অনুষ্ঠান কেমন লাগে? ছেলে খুব ইমোশনাল এবং আত্মকেন্দ্রিক। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া গেছে রোহিণী নক্ষত্রে, অর্থাৎ বৃষ লগ্ন,
এবং এখানে চন্দ্র পাওয়া গেছে অশ্লেষা নক্ষত্রে। অর্থাৎ ছেলে খুব ইমোশনাল এবং যে কোনো কাজই করে নিজের সিদ্ধান্তে নিজে চলতে পছন্দ করে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়, কিন্তু খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিলেও কনফিডেন্সের ক্ষেত্রে একটা সমস্যা সবসময় থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে অতিমাত্রায় কনফিডেন্স, এই অতিমাত্রায় কনফিডেন্সের ক্ষেত্রে কিন্তু এখানে একটা সমস্যা তৈরি করে। রবি রাহুযুক্ত অবস্থা অবস্থান করছে এবং এখানে বৃহস্পতি সক্ষেত্রস্থ হয়েও এখানে কিন্তু D9 চাকে কিন্তু যথেষ্ট পীড়িত অবস্থা বসে রয়েছে, এবং এই জন্মশাপ অনুযায়ী নবম এবং দশম পতি সে কিন্তু দ্বাদশস্থ অবস্থায় বসে রয়েছে এবং এখানে রবি পীড়িত অবস্থা বসে রয়েছে। এতে রবি যখন পীড়িত অবস্থায় থাকে এবং লগ্ন যখন রোহিণী নক্ষত্রে থাকে, ছেলে যথেষ্ট ব্যাসী পুষি কিন্তু কনফিডেন্সের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ওকে ফেস করতে হয়, এবং বন্ধু বান্ধবের সংখ্যা খুব কাছের বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু খুব কম, এবং যে কোনো ক্ষেত্রে খুব কুল ভাবে কাজ করতে পছন্দ করে, খুব সরগোল করে যে কোনো কাজ করতে পছন্দ করে না। কিন্তু বিশেষভাবে এখানে যেহেতু কর্মকারক গ্রহ, সেই কর্মকারক গ্রহ এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এবং এই কর্মকারক গ্রহ যেহেতু নিচস্থ অবস্থায় বসে রয়েছে এই জায়গাটা একটা প্রবলেম তৈরি করছে, সেই জন্য যতটা পরিশ্রম করবে সেই জায়গায় আউটকাম আসার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ওকে ফেস করতে হবে। এবং রোহিণী নক্ষত্রে যারা জাতক জাতিকা হন তাদের ক্ষেত্রে তাদের জীবনে অনেকটা ইম্প্রুভাইজেশনের জায়গা থাকে, যথেষ্ট রসিক মানুষ কিন্তু উঠাপড়ার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়, এবং বর্তমানে পরপর রাশি অষ্টম স্থানে কণ্ঠকা শনি অবস্থান করছে, অষ্টমত্র শনি, এবং এই জন্মচক্র অনুযায়ী শনি দ্বাদশ স্থানে, এই জায়গাটা একটা প্রবলেম তৈরি করেছে, এবং এই অষ্টম স্থানে শনির দৃষ্টি রয়েছে, এই জায়গাটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, এবং রবি রাহু দ্বারা পীড়িত অবস্থায়। অর্থাৎ এডুকেশন লাইফে যতটা চেষ্টা করেছে সেই এই জায়গা থেকে প্রপার ওরিয়েন্টেড যতটা আসা উচিত সেই আয়ের জায়গার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস ওকে করতে হয়েছে, এবং জীবনে অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে, এবং এখানে একটা নেগেটিভ কালসর্প দোষ তৈরি হয়েছে, যার ফলে যে সাকসেস কাজই করুক না কেন তার প্রপার অ্যাচিভমেন্ট পাবে না, অ্যাচিভমেন্ট পাবে কিন্তু প্রপার অ্যাচিভমেন্ট কিন্তু পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা থেকে যাচ্ছে, একটু শেয়ার করবেন। এবার আমি বলছি, আপনি কথা বললেন যে বন্ধু ওর বন্ধু একজনই রয়েছে আর খুবই, আপনি যাহে বলেছেন কিছু, আচ্ছা আমি আগেই বলেছি যে ক্লোজ বন্ধুর সংখ্যা খুব কম, ক্লোজ বন্ধুর সংখ্যা যদি একটি হয় সেটা কি অনেক বেশি হলো? না 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 না, একদম সঠিক, এটা একদম সঠিক বলেছেন, আমি আপনার কথা মন দিয়ে শুনছিলাম। আমি বলছি স্যার ওর এডুকেশনটা কমপ্লিট করতে পারছি না। দেখুন এটাও বলেছি যে যতটা পরিমাণ চেষ্টা করবে সেই জায়গায় রেজাল্ট আসার ক্ষেত্রে সমস্যা, এবং এখানে রবি রাহু দ্বারা পীড়িত, কারণ আমাদের চতুর্থ ভাব দিয়ে বিচার করা হয় এডুকেশনে, এবং এখানে নবম স্থানে যথেষ্ট পীড়িত অবস্থায় বসে রয়েছে, তো এই জায়গাটার জন্য একটু ভালো করে কারোর সাথে কনসাল্ট করে এটাকে রেক্টিফাই করুন, দেখবেন এখান থেকে ভালো রেজাল্ট হবে, এবং ওর ক্ষেত্রে এই জন্মছক অনুযায়ী যে কোনো প্রাইভেট সেক্টরে কিন্তু ও যদি চেষ্টা করে সেখান থেকে ফিউচারে কিন্তু বেগানোর জায়গা থাকছে। 98 সালে জন্ম, মানে মোটামুটি বলা যায় 26 বছর বয়স, এডুকেশন শেষ হয়ে গিয়ে এবার কিন্তু কেরিয়ার একটা আলটিমেট পয়েন্ট। এই জন্যই তো বললাম, এখানে আগেই আপনি বলার আগে এখানে উল্লেখ করেছিলাম চতুর্থ ভাব এবং নবম ভাব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে হচ্ছে বিশেষভাবে আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে উচ্চশিক্ষা, নবম ভাব দিয়ে আমরা এখানে বিচার করি উচ্চশিক্ষা, সেই উচ্চশিক্ষার জায়গাটা ডিস্টার্ব হয়ে রয়েছে, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ এখানে বুধকে মানা হয়, এবং এই বুধ এখানে যথেষ্ট পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং এখানে শনিও কিন্তু বিশেষ করে কমার্সের ক্ষেত্রে কিন্তু বুধ এবং শনি এই দুটোকে কিন্তু কারক গ্রহ বলা হয়, এবং তারা সে কিন্তু দ্বাদশস্থ অবস্থায় বসে রয়েছে, এই জায়গাটা হচ্ছে প্রবলেম, এই প্রবলেমটাকে যদি একটুখানি রেক্টিফাই করা যায় তাহলে কিন্তু ওর ক্ষেত্রে সাকসেসের জায়গাটা কিন্তু থাকছে, এবং এই জন্মছাপ অনুযায়ী 2027 সালের যে পরীক্ষা হবে এবং সেটা যখন বছরে দুবার করে পরীক্ষা হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট হয়েছে বছরে তিনবার হবে, এটা নিশ্চয় শুনেছেন, তো এই ক্ষেত্রে জুন মাসের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনি কি এর আগে কারোর সঙ্গে কনসাল্ট করেছেন? না স্যার। এই জায়গাটা একটুখানি রেক্টিফাই করুন তাহলে দেখবেন 2027 সালের যে জুন মাসের পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হওয়ার কিন্তু একটা জায়গা কিন্তু এখানে তৈরি হচ্ছে, কিন্তু যে জায়গাটাকে পার্টিকুলারলি বললাম এই জায়গাটাকে রেক্টিফাই করতে না পারলে তাহলে কিন্তু সেখান থেকে ইম্প্রুভাইজেশন কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে বিশেষভাবে কারক গ্রহ হচ্ছে, দেখুন
যদি মিস করে গিয়ে থাকেন ইউটিউব ফেসবুক দেখে নিন, সেখান থেকে ডিটেলস আরো ডিটেলে বলেছি, আপনি ধীরে ধীরে সেটাকে দেখে নিন, সেখান থেকে আরো আপনার কাছে বুঝতে সুবিধা হবে। এবং অবশ্যই বলবো এই জায়গাটাকে ফেলে না রেখে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করার জায়গা কিন্তু ওর ক্ষেত্রে রয়েছে। তার কারণ এখানে কেতু একটু পীড়িত থাকলেও বা অন্যান্য গ্রহের কিছু সাপোর্ট কিন্তু ওর ক্ষেত্রে রয়েছে, সেটা কিন্তু যে যে গ্রহগুলো এখানে বাধা তৈরি করছে সেগুলোকে যদি একটু রেক্টিফাই করতে পারা যায় তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু ওর সাকসেস আসবে। এবং সেটা 2027 সালে জুন মাসের যে পরীক্ষা সেখান থেকেই কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষাটা কিন্তু পাশ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, একটা জন্মচক্রের পার্টিকুলার একটা গ্রহ এবং সে গ্রহ কোন নক্ষত্রে গিয়ে বসছে তার থেকে কিন্তু তার আলটিমেট পয়েন্ট কিন্তু বলে দেওয়া সম্ভব যে আপনি জীবনে কিভাবে এগিয়ে যেতে চান। দেখুন, এডুকেশনই হচ্ছে একমাত্র অস্ত্র যা কিন্তু আপনার সারা জীবনে পাথেয় এবং আপনাকে মানসিকভাবে এবং তার সঙ্গে সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সাহায্য করে। দেখুন, যে কোনো কারো যে কোনো ক্ষেত্রে আপনি যখন কোনো জন্মচক্রে বিশ্লেষণ করবেন, আপনি এডুকেশন সেক্টর থেকে বাছার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার চতুর্থ ভাবের এবং নবম ভাবের গ্রহগত অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রহগত যে পজিশন। দেখুন, এখানে আলোচনা আসতেই পারে যে এত কথা কেন বলা কি, তা থেকে আপনারা বুঝবেন যে চতুর্থ ভাব তার সঙ্গে মঙ্গল রাহু বুধ এসব এত কিছু বলা কি দরকার। তার কারণ আপনারা নিজেরা যাতে গিয়ে কোথাও প্রতারিত না হন, অ্যাকচুয়ালি আপনার কোন গ্রহ। দেখুন, আপনাদের আমি দেখতে শিখিয়েছিলাম যে লগ্ন থেকে চতুর্থ ভাব কিভাবে অ্যান্টিক্লকওয়াইজ দেখতে হয়। তাই চতুর্থ ভাবে এখন আপনারা মোটামুটি জানেন যে প্রত্যেকটা ঘরে প্রতিকারা এবং সেই প্রতি কোন ঘরে গিয়ে বসছে সেখান থেকে নিজের একটা সম্যক ধারণা থাকবে। যদি দেখা যায় যে আপনার ক্ষেত্রে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু আপনার কোনোভাবে রবির সংযোগ ঘটছে না, তাহলে ক্ষেত্রে আপনি কোনোভাবেই কিন্তু সরকারি চাকরি বলুন বা জীবনে বলুন যেটার ক্ষেত্রে আপনি কখনোই সাকসেসফুল কিন্তু হবেন না। দেখুন, আপনার ক্ষেত্রে মঙ্গল খুব পাওয়ারফুল অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল হয়তো বৃহস্পতিও পাওয়ারফুল অবস্থায় রয়েছে, কিন্তু অনেক ধরে চেষ্টা করছেন। আমি আমার পেগাত প্র্যাকটিস লাইফে দেখেছি যে অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু পিএইচডি কমপ্লিট হচ্ছে না। তার কারণ কি, পিএইচডি মূল যে কারকগ্রহ সে হচ্ছে বৃহস্পতি, সে একটু পীড়িত অবস্থায় বসে এবং গোচর সেই সাস্টেনেবিলিটি আসছে না। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে তার মধ্যে পেশেন্স দেওয়া। কারণ আমার সবসময় চেষ্টা থাকে, দেখুন সবসময় বৃষ্টির মধ্যে ছাতা ধরা তার উদ্দেশ্য নয়। বৃষ্টির মধ্যে ছাতা ধরে বাজ পাখি কি করে, যখন বৃষ্টি হয় সে কিন্তু সে আকাশ চিরে উপরে উঠে যায় এবং সে পয়েন্টের জন্য অপেক্ষা করে। সেই বাজ পাখি হতে হবে নিজেকে, সেই জায়গাকে নিজের কনফিডেন্স লেভেলটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, তবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং যখন সে বৃষ্টি আস সেই বৃষ্টি যখন থামবে সেই যে সময়, সেই সময়টাকে নিজের ইউটিলাইজেশন করে লাইফের সিক্স সাকসেসটাকে তুলে নিয়ে গিয়ে সেই পয়েন্টটাকে ইউজ করতে হবে। সেই যে সাস্টেনেবিলিটি, সেই সাস্টেনেবিলিটি অ্যাকচুয়ালি দিতে পারে তার জ্যোতিষশাস্ত্র, যে আপনি কোন সময় কোন জায়গাটা মুভ করবেন, কোন সাবজেক্টটাকে চয়েস করবেন, কোন সাবজেক্টে চয়েস করে কোন সময় কোন পরীক্ষাটা দেবেন, তার ইউটিলাইজেশনটা কিভাবে হবে, কোন সাবজেক্টে নির্বাচন করে কি ধরনের প্রিপারেশন নিলে তার একটা সিনারিও তৈরি করে দিলে সেই রোড ম্যাপ অনুযায়ী যদি চলতে পারা যায় তাহলে ডেফিনেটলি কিন্তু বলা যায়। দেখুন, সৌভাগ্য দর্পণ সবসময় নক্ষত্রের বিচারের উপর জোর দেয়, তার কারণ একটা গ্রহের ইম্প্যাক্ট তার সঙ্গে অবশ্যই নক্ষত্রের ইম্প্যাক্ট তার সঙ্গে সঙ্গে কিন্তু তার সাকসেস কিন্তু অবশ্যই সেখানে তার নির্ভর করে। তার কারণ সবসময় একটা গ্রহগত পজিশন দিয়ে দেওয়া হয় না, সেটা নক্ষত্রের পজিশন। তার কারণ এখানে আরো বেশি যদি আমরা ডিটেলে জানতে চাই সেখানে তার দরকার হয়ে থাকে কেটি বিচার এবং অর্থাৎ কৃষ্ণমুখী পদ্ধতি বিচার, তার থেকে আরো আলটিমেট পয়েন্ট আমরা পৌঁছতে পারি। দেখুন, সৌভাগ্য দর্পণ মানেই যে একদম যে আপনাদেরকে কোনো কিছু দিয়ে যাবে না তা কিন্তু নয়। যাদের ক্ষেত্রে দেখবেন এই এডুকেশন প্রবলেম বা বাবা মায়েরা প্রচন্ড পরিমাণে চিন্তার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো সন্তানকে রেগুলার ওয়াইজ 28 বার করে পারিজাত মন্ত্র পাঠ করান, নম রিং হেস নম সরস্বত্যই নম। আজকে সময় যে একদম পড়ানো আছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে সুস্থতা কামনা করে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই।